প্রজন্ম তোমাদেরকে অবগতির জন্য বলছি, তোমরা যারা পিছনে কথা বলছো তোমাদের উদ্দেশ্যে বলছি, যে দুজন মানুষ মঞ্চে উপবিষ্ট, অনেক নেতৃবৃন্দ আছে, সকলের এমপি আছে, মন্ত্রী আছে, তাদের মূল্যায়ন তোমরা এখনো বুঝতে পারো নাই। বিদায়, আমি এখনো দাঁড়িয়েছি। আমার জীবনে ন্যূনতম এক বিন্দু বিষয়ের পরিমাণ একটা বালুর কণাও যদি আমি জীবনে শিখে থাকি এবং দুজন পূজনীয় ব্যক্তি যারা বসে আছে তাদের কাছে শিখে এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছি, সেজন্যই আমি তোমাদের কাছে বলতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, শুধু এই সংস্থার যখন সৃষ্টি হয় তখন আজকের যিনি প্রধান অতিথি তিনি এই ঘাসের মধ্যে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, মানুষের মানব কল্যাণের জন্য কথা বলতেন। সেদিন ছিলাম আমরা হাফ প্যান্ট পড়ুয়া সন্তান, আর আজকে বড় হয়েছি, প্রধান শিক্ষক হয়েছি। তাদের কথাগুলো তোমাদের কাছে একটা অনুরোধ, শিক্ষক অভিভাবক শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলবো, দুজন মানুষ যতক্ষণ মঞ্চে দেখবে ততক্ষণ পর্যন্ত আমি এলাকার সন্তান হিসেবে, আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হিসেবে তোমাদেরকে বলতে চাই, আজকে অনেক কিছু আমাদের শিকার আছে। সেই দিন একটা কথা যদি আমরা এই ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার এবং প্রকৌশলী মুসলিম উদ্দিনের কাছ থেকে শিক্ষাগানে দাঁড়িয়ে থাকি, তাহলে তোমরাও আজকের এই জীবন সায়ন এসে তাদের কথায় অনেক উপকৃত হবে। তাদের একটা কথা আমাদের কাছে অত্যন্ত বাণী হিসাবে থাকবে এবং আমরা সেটাকে যদি আত্মস্থ করতে পারি জীবনে অনেক কিছু শিখতে পারবো। সেই কারণে বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী দোয়া আশীর্বাদ করে সকলকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অল্প সময় নামাজ আসন্ন, এই জন্য তাদেরকে সময় দিয়ে আমি তাদের কথা শোনার জন্য আমি অপেক্ষমান থেকে আমি কথা শেষ করছি। তোমাদের সকলের মঙ্গল হোক, আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে কথা বলবেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য, এই প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক শ্রদ্ধেয় জনাব প্রকৌশলী মোহাম্মদ মুসলিমউদ্দিন আলহাজ, প্রকৌশলী মোহাম্মদ মুসলিমউদ্দিন। আজকের অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, উনি আমার শিক্ষক ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, সাবেক বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বর্তমানে প্যাথোলজি বিভাগের অধ্যাপক কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ। মঞ্চ উপবিষ্ট অধ্যক্ষ মহোদয় এবং পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের তিনবারের জনপ্রতিনিধি জনাব মোতালেব হোসেন বিআই, সামনে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ানগঞ্জ সম্মানিত শিক্ষক মন্ডলী, স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সারাশিয়া বাসারতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পত্র প্রতিষ্ঠানের পরিষদের সদস্য, উনি একটু বেশি করেই বলে ফেলেছেন যে আমাদের কাছ থেকে অনেক কিছু শেখা যাবে। আসলে ব্যাপারটি সেরকম না, বর্তমানের মোবাইলের যুগ, ছাত্রছাত্রীরা অনেক কিছুই জানে, অনেক কিছুই বুঝে, তারপরেও একটা সামাজিক কৃষ্টি এবং কালচার, আমরা যখন পড়াশোনা করতাম স্যাররাও এরকম ডেকে শুনে আমাদেরকে নিয়ে বসতেন, দোয়া মাহফিল হতো, সেখানে আমাদের জন্য দোয়া করতেন। এবং আজকে আমারও মনে পড়ে যে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক কচুয়া হাই স্কুলের যিনারা প্রয়াত হয়ে গেছেন, তাদের কথা, আমাদের আমাদের জন্য যেরকম বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিলেন তাদেরকেও আজকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। তো আমার কথা থাকবে যে তোমরা আজকে যারা এই পরীক্ষা দিতে যাচ্ছ, অধ্যক্ষ মহোদয় বলে গেছেন যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে 7 বার 100% পাস করেছে এবং প্রথম যখন পাবলিক পরীক্ষায় অবতীর্ণ হয় আমাদের এই প্রতিষ্ঠানটি সখীপুরে, আমার তো মনে করে জিপি এর দিক দিয়ে বোধহয় দ্বিতীয় হয়েছিল, মনে হয় দ্বিতীয় হয়েছিল এবং পুরো সখীপুর উপজেলায় একটা সারা ফেলে দিয়েছিল যে এই টেকনিক্যাল প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত, এত সুন্দর রেজাল্ট করলো। এবং এই প্রতিষ্ঠানটি যখন শুরু হয় তখন এক উদ্বোধনী ক্লাসে এই আমার ছোট ভাই এখানকার শিক্ষক সেলিম আহমেদ, সে যখন উপস্থাপনা করতেছিল তখন বলেছিল যে
এই উপস্থাপন করছে মোহাম্মদ, একটা নাম বলল তড়িৎ প্রকৌশল শাখার, আরেকজনের নাম বলল রহিমউদ্দিন তথ্য প্রযুক্তি শাখার, আরেকজনের নাম বলছে এখন বক্তব্য রাখবেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং শাখা। তখন আমি সেই দিন বলেছিলাম যে সখীপুরে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার থেকে এই প্রতিষ্ঠানটি একটু ভিন্ন ধর্মী, এবং আমরা ঘোষণা করেছিলাম যে এই সমস্ত কথাগুলো আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা আছে সেখানে আমরা এই সমস্ত শব্দগুলো শুনে থাকি। এখানে এই প্রকৌশল বিদ্যাটা শিক্ষার ভিত হচ্ছে এই এই প্রকৌশল শিক্ষাটা, তো সেই জন্য আমরা কৌতুক করে বলেছিলাম যে এটা আমাদেরকে আজ থেকে আমরা ঘোষণা করলাম এটা আমাদের সখীপুরের বুয়েট, এই কথাটা আমরা সেদিন বলেছিলাম। তো আজকে যখন এই ছাত্রছাত্রীরা যখন পরিচয় দিল আমাদের প্রধান অতিথি মহোদয় বারে বারে কিন্তু উনি বলেছিলেন যে তোমরা একটু তোমাদের নামটা বলে এই পরিচিতিটা বলে তোমাদের বক্তব্যটা উপস্থাপন করো। তো সম্মানিত শিক্ষক মন্ডলীর প্রতি আমাদের আহ্বান থাকবে, বাচ্চাদের যখন চমৎকার বাচ্চারা যে কথাগুলো বলেছে দোয়া চেয়েছে এবং তাদের যে আবেগ যে অনুভূতি সেটা আমরা বুঝতে পেরেছি তাদের কথাবার্তায়, সুন্দরভাবে তারা বক্তব্য উপস্থাপন করেছে এবং আমাদের মাননীয় প্রধান অতিথি কিন্তু আজকের এই বক্তব্যটা কিন্তু এটা কিন্তু রেকর্ড হচ্ছে, তো এটা কিন্তু সারা বিশ্বের মানুষই কিন্তু এই ছোট্ট হোক এটাও কিন্তু এই এই বাচ্চারা যে কথাগুলো বললো বা আমরা যেটা বললাম সেটা সারা পৃথিবীর মানুষ কিন্তু সেটা দেখবে। তো এখান থেকে একটা এলাকার কৃষ্টি কালচার কেমন, বাচ্চারা কিরকম জ্ঞানের অধিকারী সেগুলো ফুটে ওঠে, তো ওদেরকে যখন উপস্থাপন করবে তারা যেন এইভাবেই এই বক্তব্য দিতে আসে পরিচয় দিয়ে এগুলো। আর যেহেতু একটা পরীক্ষা এটা আমাদের সবার প্রতি দোয়া থাকলো, আর একটা নির্দেশনা থাকলো যে কোন রকমের অসদুপায় অবলম্বন যেন না করা হয় এবং চিন্তাও যেন না করা হয়, একেবারে কুতুভবিত জীবন যাপন করবো, ভবিষ্যতে আমরা লেখাপড়াটাও আমরা সৎভাবে করবো, আমার আল্লাহ তাআলা আমার যে বিবেক জ্ঞান দিয়েছে যতটুকু অর্জন দিয়েছে অতটুকু করেই আমরা পরীক্ষা দিব, এ ধরনের কোনো চিন্তা ভাবনা তোমরা করবে না। আর একটা কথা বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, নানান রকমের বিভিন্ন রোগ বেদ চলে আসতেছে, যারা ছেলেরা যারা তাদের প্রতি আমাদের আহ্বান থাকবো। এই যে বিদেশি কালচারের যে চুল ছাটার যে একটা কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে, আমরা ছোটকালে এই চুলের কালচার আমরা দেখি নাই, এই বিদেশি কালচার দেখে আমাদের গায়ে ভাসাই দিলে চলবে না, আমরা মার্জিত ভাবে চুল একটু ছাটবো, হাতের নখ ঠিক মতো কাটবো, বিছানাপত্র পরিষ্কার রাখবো, একেবারেই পরীক্ষার পড়ার টেবিলটা যেন একেবারে চমৎকার হয়, এখন কোনো পরীক্ষার রোগ জীবাণু আত্মহল শত্রুর ইমান পবিত্রতা ইমানের অর্ধাংশ, এই জিনিসটা মনে রাখবো এবং সময় মতো দাঁত ব্রাশ করবো, নিয়মিত খাবো, নিয়মিত পড়বো, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসবো, কোথাও কোনো আড্ডা দিব না, এই বিধিগুলো মেনে চলবো। আর সবচেয়ে বড় যেটা, আমরা কখনো কোন রকম অসুদ্ধ ভয় অবলম্বন করার চিন্তা করব না, গুরুজনদের সম্মান দিব, এটা সম্মানিত একজন শিক্ষক করে গেছেন। এই কথা বলে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, প্রত্যাশিত হোক, সানুষ্ঠানে তোমরা 2 বছর কাটিয়েছো, এই গাছপালা, এই মাঠ, এই মাটি, এই মানুষ, আমরা যারা আছি তোমরাও যদি ভুলে যাও আমরা তোমাদের কখনোই সাহসটা তোমাদের কখনোই ভুলবে না, তোমাদের সব সময় স্মরণ রাখবে, হৃদয়ে লালন করবে, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই প্রত্যাশা কামনা করি। আমার শেষ করছি, আসসালামু আলাইকুম। Thank you.